তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আপনাদের সাথে। আমাদের ইউটিউব চ্যানেল বিজি অ্যান্ডস এ আপনাদেরকে স্বাগতম। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সঙ্গে থাকুন। আগের পর্বটি যারা দেখেছেন তাদের জন্য বলছি, কন্টিনিউশন এইটুকু ছিল, এইটুকু ছিল আগের অংশ। এই যে আমরা এ পর্যন্ত বুননটা নিয়েছিলাম, এখন আমরা সেম টু সেম একইভাবে এই পাশে বুননটা আবার নেব। তো যারা আমাদের আগেরটা দেখেনি তারা আমাদের সাবস্ক্রাইব করে নিলে আমাদের আগের পর্বটি দেখতে পারবেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে। বুননের সুবিধার জন্য আমি এটা ঘুরিয়ে নিলাম আমার দিকে। প্যাচার এই যে এই এই যে দুই দিকে দুটো ভাগ করে নিয়েছিলাম, তো এই দড়িটা নিয়ে আমি জাস্ট এই দড়িটা আমার উপরে থাকবে, জাস্ট এইভাবে নিয়ে আমি বুননটা দিব। কাজটা অনেক সহজ, আপনারা এক দুবার চেষ্টা করলে দেখবেন যে কত সহজে আপনাদের এই প্যাঁচাগুলো হয়ে যাচ্ছে, অনেক সহজে হয়ে যাচ্ছে। এখন এই যে আমি প্রথমে বলেছিলাম দুটো সুতো আমার বুনন শেষ, এখন তিন নম্বর দড়িটাতে যখন নিব তখন আরেকটা চোখের জন্য এই বিটটা দিয়ে নিব। বিটটা দিতে আমার প্রতিবারই খুব ঝামেলা লাগে, আর আমার এই সত্যি যে এই দড়িটা পার করতে আসলেই কষ্ট। যাই হোক, একটু সুন্দর জিনিস পেতে হলে একটু তো কষ্ট করতেই হয়। এই যে আমাদের এই দড়িটা আমি হাতে রাখবো, দড়ি যেন মিলিয়ে না যায়। দেখা যাচ্ছে কি, ঠিকভাবে দেখা যাচ্ছে? এখন দেখুন এইভাবে নিয়ে এখন এই তো চলে গেল। আমাদের এখানে ছিল ভিউয়ার্স মোট আমাদের ছয়টা সুতা, মনে রাখবেন সব সময় পাশে ছয়টা, ওই পাশে ছয়টা। আবার দ্বিতীয় সুতাটা নিলাম, নিয়ে একইভাবে এইভাবে আমরা লাইন করে নেবো, এক দুই তিন চার পাঁচ, এই পাশে পাঁচটি করে নেবো। ইচ্ছা করলে যদি প্যাঁচার লেজটা বড় রাখতে চান তাহলে দড়ির মাপটা আরো বড় নেবেন। আমি 25-এর মতো নিয়েছি, আপনারা 35 নিতে পারেন, তাহলে লেজটা এরকম বড় হবে। 1 2 3 4 5 ভিউয়ার্স, এই পর্যন্ত আমাদের বুননটা শেষ হয়েছে। এখন আমরা এই দুটো অংশকে এভাবে হাত দিয়ে টেনে নিব, টেনে নিয়ে দিয়ে আরেক খণ্ড দড়ি দিয়ে জিনিসটাকে শক্ত করে বেঁধে দিব।
দেখুন আমাদের প্যাঁচাটা কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে। এখন এই পাশের এই যে এই দুটো আছে, এই দুটোকে আমরা যদি একটা হ্যাঙ্গিং এর মধ্যে দিতে চাই, সবটাই হচ্ছে হাতের কাজ, তো সবটাই আপনাদের নিজ নিজ পছন্দের, যে যেটুকু পছন্দ করে ঠিক সেভাবে। হাতের কাজের তো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এটাকে আপনি আরো ডেকোরেট করতে পারেন ইচ্ছে করে যতদূর আপনার পছন্দ। এই যে পিছনে আমি গিট্টুটা দিয়েছিলাম, এখানে সামান্য একটু গ্লু দিয়ে নেব। আমি সাধারণত গ্লুগান ইউজ করি, আর সাথে গ্লুগান যখন ইউজ করি না তখন এই 6B600 এই গ্লুটা ইউজ করি। এটা আমার অনেক পছন্দের একটা গ্লু। এখন আমরা প্যাঁচার লেজটা কেটে নেব। কেটে নিয়ে এই যে নিচের এই জিনিসগুলো আছে, একটা চিরুনি দিয়ে যদি আমরা আছড়িয়ে দিই তাহলে এটা ঠিক এরকম সুতার মতো বেরোবে, এই সুতাগুলো যেরকম বেরিয়েছিল। এখন আমরা এটাকে আরেকটু সুন্দর করে সমান করে নিই। আপনি চাইলে আরো সুন্দর করতে পারেন, যেহেতু আমরা কাজটা দেখাতে দেখাতে করছি, আপনি করলে আরো সুন্দর হবে আশা করি। ব্যাগের সাথে ইউজ করতে পারেন, ব্যাগের হ্যাং হিসাবে, আর একটু বড় মোটা দড়ি দিয়ে বানিয়ে ওয়াল হ্যাঙ্গের হিসাবে ইউজ করতে পারেন, কয়েকটা প্যাঁচা একত্রে পাশাপাশি ঝুলে। আপনারা যদি আইডিয়া চান আমাদের কাছে, তাহলে আমাদের যতটুকু স্বল্প আইডিয়া আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমার বিশ্বাস আপনাদের কাছে আরও ভালো ভালো আইডিয়া আছে। আপনারা কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, আর কমেন্টের মাধ্যমে আমাদের যে ভুল ত্রুটিগুলো থাকতে পারে অথবা আমাদের আরেকটু উন্নতি করার জন্য কোনো ভালো সাজেশন আপনাদের থাকে তাহলে আমাদেরকে দিলে আমরা অনেক খুশি হব। সো বাই, আসসালামু আলাইকুম, আমাদের সঙ্গে থাকুন।